আগামী কাল শুভ নববর্ষ বাংলা, সেই উপলক্ষে আমি আগরতলা শহরবাসী সহ রাজ্যবাসীকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা। আমার আশা এবং বিশ্বাস, প্রত্যাশা, আগামী বাংলা বর্ষ আমাদের সকলের জন্য নতুন কিছু নিয়ে আসবে। বিগত বছরে করোনা কোভিডের সময় আমরা কিছুটা হতাশায় ছিলাম, আশঙ্কায় ছিলাম, এটাকে কাটিয়ে উঠে আমরা নতুন বছরকে আনন্দরূপে আনন্দ গ্রহণ করব। নতুন বছর সকলের জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি হবে এটা বিশ্বাস করি। এই রাজ্যে একটা শান্তির বাতাবরণ বিরাজমান আছে। আমি আশা করব আগামী এই শুভ নববর্ষ থেকে আমাদের সমস্ত অংশ মানুষের শান্তি সমৃদ্ধি থাকবে, মানসিকতা যে সামাজিক পরিবর্তন মানুষের মধ্যে আসছে এই মহল অবশ্যই আরও বিস্তৃতি লাভ করে মানুষের মধ্যে একটা আন্তরিক পরিবেশ সৃষ্টি হবে। আমরা জাতিগত সম্প্রদায়গত ভেদাভেদ বলে এই রাজ্যে শান্তিতে বসবাস করব, সকলে একসঙ্গে থাকবো, এটা আমার বিশ্বাস এবং সকলের শুভকামনা করছি নতুন বছরে।